আজকে তাহলে কোনটা জোড়াও? আজকে তোমার হচ্ছে যে তো যে বনেশ্বর বাবু জোড়া পাইছে আমাদের রোহিণীগড়া। তো বনেশ্বর বাবুকে যদি কিছু বলেন ইউটিউবার, বনেশ্বর বাবুকে বলবো যে আমাদের তো আর বছর গায়ে লাগে নাই, তবে যাই হোক ধীরে ধীরে আনিয়ে যদি মাথাটা দিয়া করাতে পারে তো যাই হোক প্রাইজ দিয়ে পাবে, আর না তো আমি তিন তক্ক বলি যে মাথা না জুড়লে প্রাইজ দেবো, বাকিলে না জুড়লে আমি দিব একদম। যেমন ধীরে 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 নিয়ে আসে কারণ মোটা একটা ঠুং দিবে, মানে হড় বড় হয়ে গেলে নাই নড়াই রইতে পারে আমাদের। আচ্ছা মোটা ঠুং দিয়ে এই বার্তাটা বনেশ্বর বাবুকে দিছি যে মোটা ঠুং দিয়ে যেমন আগে থেকে ঝাঁপ দিতে লারে অস্তে অস্তে আনি আর মাথাটা দিয়া করাই। নমস্কার, আমি অশোক আর আপনারা দেখছেন টিয়ারফুল ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের মানভূম এবং ঝাড়খণ্ডের সমস্ত কাড়া রসিক ও কাড়া মালিকদের স্বাগত জানাই। যাই হোক, আজ আমি এসে পৌঁছেছি চিপিংডি গ্রামে। তো আপনারা জানেন আগামী 14 পৌষ 14 কাড়া লড়াই এই চিপিংডি মেলা কমিটি আয়োজন করেছেন। তো এখনো পর্যন্ত কতলা জোড়া হয়েছে আপনারা অবশ্যই জানেছেন, এর পূর্বে যে ভিডিও আপডেট দিয়েছিলি। তো আজকে জানবো কোন কাড়া জোড়া প্রভাব হচ্ছে এবং কোন কাড়ার সঙ্গে কতগুলো আধার কার্ড জমা পড়েছে, তাছাড়া আরও বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো এই যে আমার সঙ্গে রয়েছেন এই চিপিংডি গ্রামের দামোদর বাবুর ভাই, অর্থাৎ আমাদের সাংস্কৃতিক কমিটির সভাপতি মহাশয় দামোদর বাবুর ভাই আমার সঙ্গে রয়েছেন নন্দা। তো ওনার কাছ থেকে আমি জানবো, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের 14 পৌষ 14 কাড়া লড়াই? 14 কাড়া লড়াই। আচ্ছা আচ্ছা, তো এখনো পর্যন্ত কোন কাড়ায় কতগুলো আধার কার্ড জমা পড়েছে একটু তুলে ধরুন। আমাদের মোটামুটি আধার কার্ড তো অনেকেই পড়েছে বাবু আধার কার্ড, তো যাই হোক আমি বলছি আর কি, আমাদের মানে 2 নম্বর কাড়াই নাম পড়েছে বিশ্বজিৎ মাহাতো রাজা খাঁদা, 2 নম্বর এবং 3 নম্বর দিন এই দুটার মধ্যে একটাই। তারপরে দিয়েছে চিত্তরঞ্জন মাহাতো হুড়া কেশবপুর 2 নম্বরে, ভক্তু মাহাতো মাধবপুর 2 নম্বরে, 3 নম্বরে তারপরে নাম দিয়েছে সঞ্জয় মাহাতো অযোধ্যারি 2-2 থেকে 5, তারপরে নাম দিয়েছে তোমার প্রভাস মাহাতো পুরদা 2 নম্বরে, তারপরে নাম দিয়েছে সমীর মাহাতো বামনি 2 নম্বরে, তারপরে নাম দিয়েছে লম্বোধর মাহাতো পুনরু 2-4, এই দুটার মাহাতটা দিতে হবে বাবুকে। তারপরে তোমার পড়ছে সুব্রত মাহাতো জরগড়িয়া 2 নম্বরে, তারপরে নয়ন মাহাতো বামু 2 নম্বরে, পিন্টু মাহাতো পেনিয়াদা 2 নম্বরে, মনসারাম মাহাতো সুরত ডিকেন্দা 2 নম্বরে, ঝটুক মাহাতো উলদা বটুক মাহাতো উলদা 2 নম্বরে, সন্তোষ মাহাতো পোড়াডি 2-3, তারপরে আছে তোমার সন্তোষ মাহাতো ঠাকুরসীমা 7 নম্বরে, সঞ্জয় মাহাতো ঠাকুরসীমা 7 নম্বরে, তারপরে তোমার নাম দিয়েছে সোমনাথ মাহাতো বালিয়া 9 নম্বরে, রকেট কৈবর্ত 3 নম্বরে, বুদ্ধেশ্বর মাহাতো মলিয়ান 3 নম্বরে, নীলকমল মাহাতো কাটাগোড়া 7 নম্বরে, সন্তোষ মাহাতো মাধবপুর 9 নম্বরে, রূপচাঁদ মাহাতো রোলাডি 3 নম্বরে, চণ্ডীচরণ মাহাতো হেটকাহান 9-11, জগন্নাথ মাহাতো তেতলো 10 নম্বরে, নিরঞ্জন মাহাতো উলুগড়িয়া 7 নম্বরে, কাশি সহিষ জরগড়িয়া 8-10, কানহাই মাহাতো তেঁতুল হেটি 9 নম্বরে, আলোক সিং নিপানিয়া 3 নম্বরে, মন্টুলাল মাহাতো পানিয়াদা 3 নম্বরে, সুখদেব মাহাতো পেনিয়াদা 4 নম্বরে, বিনোদ বিহারী মাহাতো 9 নম্বরে। তাহলে আপনাদের এই পর্যন্ত এই আধার কার্ড পৌঁছেছে, আর যদি কোনো দাদা ভাইয়ের কাছে ঘরে আরে আছে আমার কাছে মানে এই আপডেট আছে। আচ্ছা, তবে 2-4টা রসিকের আধার কার্ড এদিকে ওদিকে থাকলে থাকতেও পারে, তবে পরের আপডেটে বলা যাবে। মানে এখন তো সব যা সমস্তটাই জোগাড় করা হয়নি, বামুন দেহ অর্ধেক আছে ঘরেও আছে, লোককে বলেছিলি ঘরেই দিবে কিন্তু বামুন দেহ অনেক লোকে দিয়ে যাইছে। তো যাই হোক, যদি কোনো রসিকের নাম বলছে ভুল হয়েছে তো যাই হোক ফোন টোন করে শুধরিয়ে নেবেন ভুলটা। আর 1 নম্বরে? 1 নম্বরে এখনো পর্যন্ত নাম পড়ে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 1 নম্বর তো দামোদর বাবু অফার দিয়েছে চেন দিব বলেছে দুটা রসি, দুটার উপর আপনি দামোদর মাতার ভাই, আপনার কোনো কোনো অফার নাই? আমি কি উপহার দিব, উপহার যা দিচ্ছে সেই দাদাই তো দিয়েছে, তো শেষে দিব, এখন যদি না হয় তখন শেষ দিকে দিব আর কি।
যার সিম আর সি হলো দাঁড়ে বাবা দিতে হইব কে কোন নাই এখন তো অনেক বাকি মেলা গে কে এখন দেড় মাস বাকি তবে দিব 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 আর অফার দিয়া যাবে মোটামুটি আচ্ছা এখন কোন হাওয়া নাই পুয়া এক নম্বর হাওয়া চলছে আর কি তবে মোটামুটি আমি তো বলেছি যে লাগনি গাড়া ছাড়া লিব নাই আচ্ছা যেহেতু অফার দিয়া আছে দরকার হলে অফার আরো দিয়া যাবে কিন্তু মানে এই জনধন কার সঙ্গে নাই ছাড়বো এক নম্বরটা কারণ নাই তো গোটা পুরুলিয়ার লড়াইটা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে মানে তোমার আমার কাড়া বাইরে পিলিয়ে বলে কিন্তু গায়ে মানে নাই ন হ্যাঁ হ্যাঁ কোনো শুনবেক নাই ওই আসল লাগলে মানে তোমাকে ছাড়তে হবে আর যদি মাথা মাথি না লে তখন ফের হবে বুঝলে না এই জন্য মানে জনধন কার সঙ্গে ছাড়বো নাই তবে নাই তো নাই তখন বাঁধাই থাকবে ঘরে সেটার কোনো ব্যাপার নাই তাহলে এখন পর্যন্ত কতগুলো কাড়া জোড়া হয়েছে একটু আরেকবার পরিষ্কার করে বলুন জোড়া আমাদের আগে দিকে তিনটে না চারটে ডিক্লেয়ার দিয়েছিল তো নামগুলো বলছি আমি যেমন চোদ্দ নম্বরে হয়েছিল রাপাচা পূর্ব সিংভূম ঝাড়খণ্ড চোদ্দ নম্বরে আর তেরোই হয়েছে তোমার বাঁকুড়া রায়পুর মাস্টার মশাইয়ের দিকে আমাদের ডাক্তার প্রাণী ডাক্তার মানে সরকারি বোর্ডে যাই হোক ওই ডাক্তার আর মাস্টার জোর করে দেওয়া হয়েছে তারপরে আমার হয়েছিল ছ নম্বরে দামোদর মাহাতো দু নম্বর কাড়া সুধা মাহাতো হুড়া কেশবপুর আর এই আজকে একটা ডিলার কমিটি ছ নম্বরটা হ্যাঁ কমিটি ছ নম্বরটা আচ্ছা হুড়া কেশবপুর ওই সুধাম মাহাতো মানে চাইনিজ কাড়া চাইনিজ 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 চাইনিজে জোর হয়েছে মানে বুঝলে আচ্ছা মানে লড়াই না দেখলে ওটা সিং দেখো দর্শকের তো মাথা দিয়েই মনে হচ্ছে দুটো আর এই সিং ভালো আছে আর আজকে আজকে কাড়া হবে না অনেকদিন ঘরে বসে কাড়া ওটা দুটাই তারপরে আজকে বারো নম্বরে জোড়া হয়েছে শুনছি বারো নম্বরে বানেশ্বর বাবু হ্যাঁ বানেশ্বর বাবু ইউটিউবার বানেশ্বর বাবু ভুলে যাওয়া আধার কার্ড সে দেই নেই তো আচ্ছা তো বানেশ্বর বাবু জোড়া পাইছে আমাদের রোহিনগড়া তো বানেশ্বর বাবুকে যদি কিছু বলেন ইউটিউবার বানেশ্বর বাবুকে বলবো যে আমাদের তো আর বছর গায়ে লাগে নাই তবে যাই হোক ধীরে ধীরে আনে যদি মাথাটা দিয়া করাত পারে তো যাই হোক প্রাইজ দিয়ে পাবে আর নাই তো আমি তিন তক্ক বলি যে মাথা না জুড়লে প্রাইজ দেবো বাকিলে না জুড়লে আমি দিব একদম যেমন ধীরে 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 নিয়ে আসে কারণটা মোটা একটা ঠুলুং দিবে মানে হড় বড় হয়ে গেলে নাই রয়ে যেতে পারে আমাদের আচ্ছা মোটা ঠুলুং দিয়ে এই বার্তাটা মানেশ্বর বাবুকে দিছি যে মোটা ঠুলুং দিয়ে যেমন আগে থেকে ঝাঁপ দিতে পারে অস্তে অস্তে আনি আর মাথাটা দিয়া করাই আচ্ছা আচ্ছা আর একটা মানে এই সেদিনের আমাদের একটা অফার দিয়া থাকবে যে মোটামুটি যতগুলি কারা ঘায়েল হবে ইঞ্জেকশন আনলে সেলাই করা পর্যন্ত মোটামুটি আমাদের সামলোরার শক্তিপদ মাহাতো পশু চিকিৎসার ডাক্তার বটে সেদিনের চিকিৎসাটা মানে সেদিনের চিকিৎসা করে নিয়ে পাঠান দিবে তাহলে এক নম্বর আর কোনো অফার নাই আজকে নাই নাই এখন অনেক বাকি আছে যাই আরো দেখা যাবে তাহলে নাম দিলে অফার বাড়বে মনে হয় নাম দিলে হ্যাঁ সেরকম লাগনি কাড়া হলে পাই যাবে আচ্ছা তো আজকে তাহলে কোনটা জোড়া হবে আজকে তোমার হচ্ছে যে ন নম্বর কমিটি ন নম্বর কাড়া কমিটি ন নম্বর কাড়া সুভাষ কাড়াটা হচ্ছে আমাদের নডিহা সুভাষ মাহাতো আচ্ছা জোড়ার কে পাছে জোড়াটা পাছে তোমার কানহাই মাহাতো তেতুল হিটি কানহাই মাহাতো তেতুল হিটি তেতুল হিটি পাড়া থানা আচ্ছা আচ্ছা তাই কানহাই বাবুকে বলবো মোটামুটি দেড় মাস আগেই তো ডিক্লেয়ার করলে মোটামুটি যেমন আমাদেরটা রোগাই থাকবে কিটা এটা বেশি মোটা হবে না তো কানাই বাবু যেমন পুরো একদম রেডি করে নিয়ে আসে যাই হোক ঠেলে গুজছে যেমন আমাদের কাড়াকে ভাগায় প্রাইজ দিয়ে নিয়ে যেতে পারে হ্যাঁ এইটাই কানাই বাবুর কাছে বার্তা দেবো কোনো ফার তো ফার আছে না ও ফার নাই পেলে যাই হোক ভাগায় লিখবে আর নাই পেলে যাই হোক গাড়ি ভাড়া স্বরূপ কিছু সম্মান স্বরূপ সবাইকে তো দিব বলেছি কানাই বাবুও পাবে নাই পেলে আর নাই তো প্রাইজ তো বাবু পাচ্ছেই যেহেতু আমাদের একটা দুর্বল বটে পাবে কে মনে হচ্ছে লাগে নাই তো বাইরে বেশি বাইরে মানে কি লাগেই নেই ওই লিয়া মাত্রই আছে তাহলে এখনো পর্যন্ত কতটা জোড়া হইলো আজ একটা সময় পাঁচটা হইলো পাঁচটা মানে এখনো আর নটা বাকি নটা কাড়া জোড়া বাকি আমাদের মোটামুটি চার পাঁচ চার পাঁচে একটুকু নাম কম পড়েছে তাই দর্শক বন্ধু মানে রসিকদের কাছে আমি অনুরোধ রাখবো কাড়াগুলো দেখুন আমাদের দুটো কাড়াই মোটামুটি হালের মধ্যে বটে একটা তার মধ্যে গ্রামে আগে বছর হার মানিছে যে
আর ওনা কোন সার্কিট কাড়া আছে তাই বলবো যে নাম করা কাড়া নিয়ে এসে আমাদের প্রাইজ নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আপনারা জানতে পারলেন যে এখনো পর্যন্ত 14 কাড়ার মধ্যে 5টা কাড়া জোড়া কনফার্ম হলো, এখনো 9টা বাকি আছে। তো যারা লাগাবো লাগাবো মনে করছেন এই আসরে তারা অবশ্যই মানে অতি শীঘ্রই আপনারা নামটা আর কি জমা করুন, নাই তো প্রতিদিন এখানে আপডেটের মানে জোড়ার আপডেটের ভিডিও আপনারা পাবেন। যারা ভাবছেন যে লাগাবো নাম দিব নাম দিব তারা অতি অবশ্যই নামটা নথিভুক্ত করুন। চন্ডীচরণ মাহাতো হেড কাহান তাই চন্ডীচরণ বাবুকে বলবো আপনার কাড়াকে আমরা ইউটিউবে খোঁজ করে পাচ্ছি নাই, আর অত দূর আমাদের জোর দেখতে যাওয়ারও সময় নেই। চন্ডীচরণ বাবুকে বলবো আপনি যে কোনো ইউটিউবারকে ডাকিয়ে আপনি আপনার ভিডিওটা ছাড়ুন কাড়ার, যদি কোনো কোনো বক্তৃতা না দিবেন না দেন কিন্তু মানে যেমন কাড়ার ভিডিওটা ইউটিউবে আপলোড করে তবে আমরা দেখে দেখি আমরা মোটামুটি জোর প্রকাশ করব। প্রত্যেক কাড়ার মালিক কি বলে দেয় প্রত্যেক নাই দুই তিনটা তুলো দেখায় বোঝেন আর কার তিন চার লাখ তো মোটামুটি উলার গল্প মানে উলার লেভেল দেখে নাম পড়ে আছে এলার মধ্যে একটা নেই রবি এলার লাগনি কাড়াই ইয়ার পরে আসবেন ইয়ার পরে হয়তো পরের আপডেটে আমাদের তিন নম্বর কাড়ার জোড়া কনফার্ম হবে। পরের আপডেটে বেশি দিন ঝুলকায় রাখবো না, অনেক রসিকে নাম দিয়েছে তাই বলবো মোটামুটি যদি আরো কারো তিন নম্বর কাড়ায় নাম দেওয়ার আশা থাকে তো তাড়াতাড়ি চলে আসবেন আমাদের ইয়ার পরের আপডেটে তিন নম্বর কাড়ার ডিক্লেয়ার হবে। আর দর্শক বন্ধুদের কাছে আমরা বলছি যে মোটামুটি অশোকবাবু বহুত খাটাখাটি করছে এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আমাদের পুরুলিয়া পিআর পুরুলিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে রাখবেন। আর এই সকল কাড়া লড়াইয়ের সমস্ত খবর আপনারা এই অশোকবাবুর কাছ থেকে পাবেন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে সর্বপ্রথম ভিডিও পেতে চাইলে যাই হোক খুব সুন্দর মূল্যবান বক্তব্য তুলে ধরলেন আমাদের সভাপতি মহাশয়ের ভাই নন্দা। তো আপনারা জানতে পারলেন আজকে জোড়া পেল জোড়া পেলে বলতে 9 নম্বর কাড়া জোড়া আজ কনফার্ম হইল তেঁতুলিটি গ্রামের কানাইলাল বাবুর সাথে। তো এই চিপিং ডাসরে আপনার প্রতিদিন প্রতিনিয়ত যদি কাড়া লড়াই কবে কি জোড়া হচ্ছে কোন কাড়া জোড়া হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত এই আপডেট যদি পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন। জয় হিন্দ।